হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন আমরা চলে এসেছি অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাসের অংশ হিসেবে তোমাদের আজ বাংলা ক্লাস পঞ্চম শ্রেণীর বাংলা ফার্স্ট পেপার নিয়ে আমরা চলে এসেছি। দেখো, আমরা ফার্স্ট পেপার বইটা দেখতে পাচ্ছি, তাই না? এবার দেখো, দেখতে পাচ্ছি একটা ফুটবল। মাঠের ভিতরে কি আছে? একটা ফুটবল আছে। আমরা ফুটবল খেলা দেখেছি না? তুমিও দেখেছো, আমিও দেখেছি। হ্যাঁ, আমরা সকলেই ফুটবল খেলা দেখি। এবার দেখো আর একটা ছবি, দুই দল ফুটবল খেলা করছে। একটা সাদা জার্সি পরা আর এক দল হচ্ছে কালো জার্সি পরা। এই দুই দল একটা ফুটবল নিয়ে খেলা করছে। এরপরে দেখো আর একটা ছবি, এই ছবিতে দেখা যাচ্ছে গোল দিচ্ছে। হ্যাঁ, আর গোলকিপার কি করছে? গোলটা যাতে না হয় সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো আজকে আমরা কি পড়তে যাচ্ছি? আজকে আমরা পড়তে যাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ে ফুটবল খেলোয়াড় কবিতাটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে কবি পরিচিতি নিয়ে। দেখো, কবি পরিচিতি কে লিখেছেন? কবি হচ্ছে জসীমউদ্দীন। জসীমউদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখেছেন। তার কবিতায় পল্লী জীবন বেশি উঠে এসেছে বলে তিনি পল্লী কবি নামে কি হয়েছেন, খ্যাত হয়েছেন। তিনি অধিকাংশ সময় হচ্ছে পল্লী গ্রামের সব কথা তার কবিতা, তার গল্পে, তার গানে, তার লেখনীতে ফুটে উঠেছে। হ্যাঁ, এই জন্য জসীমউদ্দীনকে পল্লী কবি বলা হয়। এরপরে দেখো, তবে জসীমউদ্দীন ছোটদের জন্য অনেক সুন্দর কবিতা ও গদ্য রচনা করেছেন। তার লেখা ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী অত্যন্ত সুন্দর। তার কবিতা, কবর, কাব্যগ্রন্থ, নকশি কাঁথার মাঠ ও সজন বাদিয়ার ঘাট ছোটদের জন্য লেখা ডালিম কুমার হাসু এক পয়সার বাসি বিখ্যাত। তাহলে তোমাদের জন্য কি লিখেছেন? লিখেছেন হচ্ছে ডালিম কুমার হাসু এক পয়সার বাসি ছাড়াও আরো অনেক বই লিখেছেন, কিন্তু এইগুলো কি বিখ্যাত। তিনি 1976 খ্রিস্টাব্দের 13ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা পড়লাম হচ্ছে কবি পরিচিতি। হ্যাঁ, এখন পড়লাম, এখন আমরা যাব হচ্ছে কিসে বলো তো? এখন যাব আমরা কবিতায়। তোমরা বইটা খোলো, খুলে এখন আমরা পড়ব ফুটবল খেলোয়াড় কবিতাটা। আমার সঙ্গে সঙ্গে তোমরাও পড়বে। দেখো, ফুটবল খেলোয়াড় লিখেছেন জসীমউদ্দীন। আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যা বেলায় দেখিবে তাহারে পটি বাঁধি হাতে পায়ে, পায়ে হাতে মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। মেসের চাকর হয় লবেজান, তাই মেসের চাকরের নাম কি? লবেজান। লবেজান সেক দিতে ভাঙা হাড়ে সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু হলো সে হায়, ফুটবল টিমে বল লয়ে কবু দেখিতে পাবো না তায়। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটি আর পরে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁতগুলি। সন্ধ্যা বেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও,
মারো জোরে, মারো গোলের ভিতরে, বলেরে ছুড়িয়া দাও। গোল 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 চারিদিক হতে ওঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল। গোল 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 মেসের মোদের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। দর্শক দল ফিরিয়া চলিছে চলেছে মহাকলরব করে, ইমদাদ হক খোড়াতে খোড়াতে আজ আসে যে মেসের ঘরে। মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেগুম রাত কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে। তাহলে আমরা কি পড়লাম বলো তো? ফুটবল খেলোয়ার কবিতাটা পড়লাম। এই কবিতা পড়ে কি বুঝলাম? বুঝলাম হচ্ছে আমাদের মেসের ইমদাদ হক সে একজন ফুটবল খেলোয়াড়, সে যত আঘাত পাক না কেন তার নেশাই হচ্ছে খেলা, এবং মাঠে গেলে তার কি তার কোনো হাতে পায়ে কি থাকে না, ব্যথা থাকে না, সে কিভাবে গোল করতে হবে এই চেষ্টায় সবসময় থাকে, আর গোল সে দেবেই, তার ইচ্ছা হলো গোল দেওয়া এবং তার টিমকে জিতিয়ে আনা, তাই না? এইটা আমরা শিখলাম। এরপরে আমরা পড়তে যাচ্ছি কবিতার মূল ভাব। এই মূল ভাবটা তোমাদের বইয়ে আছে, বইয়ে যেভাবে আছে ঠিক সেভাবেই তোমাদের মুখস্থ করতে হবে এবং মুখস্থ করে খাতায় লিখতে হবে। দেখো মূল ভাবটা আমরা তাহলে পড়ে নি, চলো তাহলে দেখি মূল ভাবটা। যাক খেলোয়াড় ইমদাদ হক, খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ হক শত আঘাত পায়, তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিত আসে, তার জন্যই সকল দর্শক খেলার আনন্দ পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, তা হলো নিজের যোগ্যতায় সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে তবে অন্য সকলের জন্য সে বড় কিছু করতে পারে। তাহলে আমরা কি পড়লাম? মূল ভাব পড়লাম। এই মূল ভাবে একটা আদর্শ আমরা জানতে পারলাম, তাই না? সে আদর্শটা হচ্ছে যে মানুষ যদি নিজে ইচ্ছা করে, নিজের একান্ত চেষ্টা থাকে যে আমি খেলবই এবং খেলায় জিত আনবই, হ্যাঁ এরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাহলে সে একদিন বড় হবেই এবং তার জন্য সকলের মুখ উজ্জ্বল হবে। হ্যাঁ এটা আমরা শিখতে পারলাম। তাহলে এই ফুটবল খেলোয়াড় কবিতায় জসীমউদ্দীন কি করেছেন? একটা আদর্শকে তুলে ধরেছেন। সে আদর্শ হচ্ছে ফুটবল খেলে একজন ছেলে, একটা ছেলে, সেই ছেলেটার নাম হচ্ছে ইমদাদ হক। সে খেলে এবং তার জন্যই দল কি করে জিতে যায়। হ্যাঁ তাহলে আমরা এবার চলে যাই কিসে বলো তো? আমরা চলে যাই অজানা শব্দে, হ্যাঁ শব্দার্থে। দেখো তোমাদের বইতেই আছে, তোমরা হচ্ছে বই খুললেই দেখতে পাবে এগুলো আছে। হ্যাঁ তারপরেও আমরা পড়ি ক্ষত। ক্ষত মানে শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান। পটি কাপড়ের লম্বা টুকরা, এটা দিয়ে শরীরের কোনো স্থান বাধা থাকে। মালিশ যে ওষুধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়। ড্রিবলিং ফুটবল খেলার একটি কৌশল, হ্যাঁ এক পা থেকে আরেক পায়ে নেওয়া, একজন থেকে আরেকজনের পায়ে বল দেওয়া, এটা হচ্ছে ফুটবল খেলার একটা কৌশল। হ্যাঁ সেই কৌশলটাকে বলে কি? ড্রিবলিং। বজ্র ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়া বা বাজ। হ্যাঁ তোমরা এই বজ্র মানে বাজও লিখতে পারবে। কোলাহল কল অনেক মানুষের শোরগোল বা গোলমাল, অনেক মানুষ একসঙ্গে চেঁচিয়ে বলে না গোল গোল গোল, হ্যাঁ একে বলে কোলাহল কল।
এরপরে মহা কলরব, মানে ভীষণ চিৎকার চেঁচামেচি। হ্যাঁ, আমরা এখন শব্দার্থ পড়লাম। এরপরে দেখো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। কোনটা বলো তো? আমি যে মূল ভাবটা পড়ে তোমাদের শোনালাম, ওই মূল ভাবটাই তোমরা খাতায় একবার দেখে লিখবে, আর একবার কি করবে, না দেখে লিখবে। হ্যাঁ, মুখস্থ করে না দেখে লিখবে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে। হ্যাঁ, লিখে আম্মুকে দেখাবে। হ্যাঁ, এরপরে আমরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।